আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকালে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, ব্লগটা শুরু করে দিয়েছি। আমি সকাল সকাল ঘুম থেকে, ঘুমটাই ভাঙছে আমার ডেলিভারি বয়ের ফোনটা এসে, তো আমি ঘুম থেকে উঠেই পার্সেলটা রিসিভ করে রেখে তারপর আমি গোসল করে নামাজ পড়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে আসছি। তো এখানে আমি আমার ছেলের জন্য তিনটা ড্রেস অর্ডার করেছিলাম, তো ড্রেসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই বলবেন দেখতে কেমন হয়েছে ড্রেসগুলো। এখন আমি আপনাদের সামনেই খুলছি। হালকা পাতলা গরমের মধ্যে পরার জন্য আমি এই ড্রেসগুলো অর্ডার করেছি, কোনো ইভেন্ট শপিং না, এমনিতে আমি শুধু গরমে যাতে পরতে পারে, আরাম পাবে। আর কাপড়গুলো খুবই সফট, সুন্দর, ভালো, পরে খুবই আরাম পাবে। তো এর জন্য আমি এখানে তিনটা ড্রেস অর্ডার করে নিয়েছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ড্রেসগুলো কেমন হয়েছে। আর ড্রেসগুলো দেখাতে দেখাতে আমি ফাঁকে বলে নিই, যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তো ড্রেসগুলো দেখিয়ে নিলাম, এখন আমি চলে যাব রান্নায়। তো আমি রান্নায় চলে আসলাম। আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি করব করলা ভাজি। তো আমি এখানে মাথাটা কেটে নিয়েছিলাম। আর এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, এর জন্য আমি এখানে পরিমাণ মতন মুগ ডালটা নিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে করলাটা বের করে নিয়ে আসছি। এখন আমি করলাটা কেটে নেব। আমি এখানে করলাটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন আমি ভাজিটা বসিয়ে দিব। আর এদিকে আমি কাতলা মাছ দিয়ে মুড়িঘণ্টটাও বসিয়ে দিব। মুড়িঘণ্ট রেসিপিটা আমি অবশ্যই আমার চ্যানেলে আমি দিয়ে দিব। আপনাদের সাথে আমি চেষ্টা করব প্রতিটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। আর এটা হলো আমার প্রথম রোজার ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আশা করি 30টা রোজার কিছু কিছু হলো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছু কিছু নিত্য নতুন ভিডিও শেয়ার করব, রেসিপি শেয়ার করব। এখানে আমি কাতলা মাছটা বসিয়ে দিয়েছি মুড়িঘণ্টর জন্য। এখানে হচ্ছে মেকনটাকে ঢেকে দিলাম। আর এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস